পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন বড় দামি ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন জালিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ, যেই ঘরের দিয়ে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব, যেই ঘরের আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মক্কার মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে, এতটাই খারাপ। এই মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়া দিলাম পয়গম্বরের কাছে, গিয়া লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও। নবীর হাতে গড়া এই সাহাবায়ে কেরাম লিস্টির ভেতরে যারা আছে, এরা বিনা হিসাবে সবাই জান্নাতি। মোমেন জুফে দা নকশে কাফে পায় নবী হো, মোমেন জুফে দা নকশে কাফে পায় নবী হো, ও জির কদম আজ ফি আলম কা খাজিনা, ও জির কদম আজ ফি আলম কা খাজিনা, দর সুন্নত নববী কি করে পায়রবি উম্মত, গর সুন্নত নববী কি করে পায়রবি উম্মত, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা, আশিক হবে রাদারে শাহিনশাহ দু আলম, আশিক হবে রাদারে শাহিনশাহ দু আলম, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, কর দিল মে তড়প হো মেরে আকা কা জিয়ারাত, কর দিল মে তড়প হো মেরে আকা কা জিয়ারাত, এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা, এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা। মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 6 ফেব্রুয়ারি 2024, মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শায়খ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, সহ সভাপতি আল্লামা শায়খ বদরুল আলম হামিদি বরুণা, প্রধান মেহমান আপনাদের অত্র অঞ্চলের মাননীয় সাংসদ জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজকের যা আহ্বানে আপনারা এখানে আসছেন আমরাও আসছি। ফুটন্ত গোলাপ হাজারো লাখ কোটি যুবকদের প্রাণের স্পন্দন, আহলে হকদের এক বাতি ঘর, সুরুলিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি শোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুম,
অনেক চেষ্টা প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে আজকের এই আয়োজন, আলহামদুলিল্লাহ এখানে একটি মাদ্রাসাও হয়েছে। জমিনের মধ্যে বাতিলের মোকাবেলা ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা। আল্লাহ পাকে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েমের ব্যবস্থা করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষ রসুলের এই আদর্শের ফ্যাক্টরি, মানুষ গড়ার ফ্যাক্টরি, কোরআন সুন্নার এই মার্কাজ, আল্লাহ পাক এই খেদমতের সাথে এলাকার প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত হয়ে দুনিয়া আখেরাতের কল্যাণে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। দীর্ঘ সময় অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন সেই দিনের বেলার থেকে, আপনারাও কষ্ট সহ্য করে বয়ান শুনতেছেন, ওলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি, সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আমরা পাবো না, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আউলিয়ায়ে কেরাম যারা নাম করা পৃথিবীর শ্রেষ্ঠ কুতুবুল আলম, এক এক করে আমরা নামই শুনতেছি, দেখার আর ভাগ্য হবে না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের চেহারা দেখে, যাদের পরামর্শ নিয়ে জান্নাতের পথে আগায় যাব, তারা হলেন একমাত্র ওলামায়ে আহলে হক। আর এই ওলামা তৈরি হয় একমাত্র কোরআন সুন্নাহ এই মার্কাজ মাদ্রাসায়। আল্লাহ পাকে মাহফিলের বরকতে, মাদ্রাসার বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। এলাকায় যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে দ্বীনের উপরে রসুলের আদর্শে চলার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি রসুলের শানের একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই পৃথিবী নামক গ্রহের ভেতরে, হ্যাঁ প্রেরণ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, পৃথিবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি রসুলের ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করবে তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা আমার আদর্শের বিরোধিতা করে তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই, রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, আমার রাসূলের থেকে দামি কোন মুফতি আর, আমার রাসূল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার রাসূল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস। নবী বলে গেছেন কারা নবী মানে কারা মানে না, আমি হাফিজুর রহমান বললেই হবে যে উনি নবীকে মানেন, উনি মানে না, না এটা হবে না। স্পষ্ট রসুল বলে গেছেন কারা আমি মুহাম্মদকে মানে আর কারা মানে না, তার স্কেল দিয়ে গেছেন। অতএব এখানে কারো ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নেই,
নবী বলছেন সব উম্মতেই জান্নাতে যাবে, শুধু নবীকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেই ফেললেন, ও রাসূল কারা আপনাকে মানে না? খুব খেয়াল করবেন, নবীজি বললেন যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কি দাঁড়ায়? এই যুবকেরা খুব জ্ঞান খাটায় কথা শুনি, আল্লাহর দেওয়া নেয়ামত, মানুষের আকল, একটা মানুষের আকল নষ্ট হয়ে গেলে সে আর মানুষ থাকে না, সবাই তাকে পাগল বলে। মানুষের আকল বড় দামি, আকলকে কাজে লাগাইতে হবে। নবী কি বললেন? যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত শব্দটা কি আসবে? যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না তারা জাহান্নামি। কথা এটা দাঁড়ায় না? কিন্তু কথা এটা না, নবীজি বলছেন যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এরপরে নবী বলেন নাই যারা আমার অনুসরণ বা আনুগত্য করবে না তারা জাহান্নামী বলেন নাই। নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে, কি করবে? ওয়ামান আসানি, যারা বিরোধিতা করবে তারা জান্নাতি না জাহান্নামী। তাহলে যারা নবীর আদর্শ মানে না তাদেরকে জাহান্নামী বলা যাবে না। যারা নবীর আদর্শের বিরোধিতা করে, ব্যবধান আছে না নেই? সহজে বুঝেন, একজনের টুপি পরে না, টুপি কার আদর্শ? দাড়ি রাখা কার আদর্শ বলেন? সবাই বলে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি রসুলের আদর্শে দাড়ি রাখেন না কেন, টুপি পরেন না কেন? সে বলে, হুজুর পরা তো দরকার, নবীর আদর্শ পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন আরো চেষ্টা করুন। তাহলে লোকটা টুপি পরে না, রসুলের আদর্শ মানে না, কিন্তু মানার কি আছে? আগ্রহ আছে নাকি নাই? আর একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক আপনি টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? সাথে সাথে আমাকে বললেন, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম? তাহলে এই লোকটা রসুলের আদর্শ মানে না এটা বলা যাবে না, সে বিরোধিতা করতেছে। তাহলে তার মধ্যে মানার কোন আগ্রহ নাই। তাহলে উনি হলেন আগ্রহী, এটা হলো বিদ্রোহী, এটা হলো গাদ্দার, এটা বেয়াদব। আগ্রহী আর বিদ্রোহী বুঝলেন তো? একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কারণ সে আগ্রহী। পড়ার কি? আর একজনে নামাজ পছন্দ করে না, সে আগ্রহী না বিদ্রোহী, তাকে সার দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে টুপি পরে না, বিদ্রোহী না আগ্রহী, পরার আগ্রহ আছে, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন রসুলের আদর্শের টুপি পছন্দ করে না, সে কি আগ্রহী না বিদ্রোহী, তাকে সার দেওয়া যাবে না। খুব কঠিন কিন্তু কথাটা। একজনে টুপি পরে না, আমরা তাদেরকে কেমন জানি মনে করি না? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় তাকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহী হয় তাকে সার দেওয়া যাবে না। কেন? আমার রসুলের মহব্বতের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত মহব্বত চূড়ান্ত ভাবে করতে পারবা না, ওই জিনিসের উপর জানি আমি রসুল তোমাদের সামনে আসছি, আমি তোমাদের সামনে জানিয়েছি আমার নিয়ে আসা জিনিসগুলোকে যদি তোমরা কলিজার থেকে মহব্বত না করো, ভালো না বাসো, আমি নবী ঘোষণা দিলাম তুমি কামেল মুমিন হতে পারো নাই। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার উম্মত,
আমার রসুল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেমন আদর্শের নবী আমার! এমন এক সময় নবী মক্কা নগরীতে পদার্পণ করলেন, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিনার কোথাও ছিল না। কিন্তু এই মানুষগুলোকে রহমতের নবী আমার অল্প টাইমে এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র ১৩ বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। এতটাই ছিল মক্কার খারাপ মানুষ। পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উজিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ, যেই ঘরের দিয়ে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব, যেই ঘরের আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মক্কার মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে, এতটাই খারাপ। এই মানুষগুলোকে মাত্র ১৩ বছরের ব্যবধানে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়া দিলাম পয়গম্বরের কাছে, গিয়া লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও। নবীর হাতে গড়া এই সাহাবায়ে কেরাম লিস্টির ভেতরে যারা আছে, এরা বিনা হিসাবে সবাই জান্নাতি। লিস্টির মধ্যে কার নাম আছে আপনাদের জানা আছে? জান্নাতি সাহাবি কয়জন? ১০ জন তো ওপেন লিস্ট এসে গেছে, এছাড়া যাদের লিস্ট আসে নাই সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এত দামি হয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের খবর হলো আমার নবী যেই ১৩ বছরের মধ্যে চরিত্রহীন মানুষগুলোকে দামি করে ফেললেন, একটা বেতের বাড়িও লাগে নাই। আর আশ্চর্য, নবী একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী! পিছনে যুব ওই নবীকে চিনলেন না রে বাবা, যেই নবীর জন্য গোটা মখলুকাত বড় আশেক, এমনকি তোমার আমার আল্লাহ। তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, দাউদ নবী, সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন, আখিরাত বুদে ফখরুল আউয়ালিন, শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। এরে নবীর আশিক উম্মতেরা, ওই নবী
অল্প টাইমে মানুষগুলোকে দামি বানায় দিলেন, বেতের বাড়ি লাগে নাই। কেমন একজন নবী আমার, জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জীবনে কাউকে কখনো একটা গালিও দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, আমার নবী কোনদিন হাজার হাজার গালি শুনছেন, কোনো গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জিন্দেগিতে কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও দুনিয়ার উন্নতির দল, এমন একটা সময় তোমরা পাবা যে আমি নবী দুনিয়াতে থাকবো না, ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা। আমি নবী দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, ওই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জমিনের মধ্যে তোমাদের সম্মান নষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন আঁকড়াইয়া ধর, দ্বিতীয়টা হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, 1500 বছর পরে আজ এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা, বিধর্মীরা, অমুসলিমরা ইসলামের দুশমন হয়ে দাঁড়ানো, সুযোগ পাইলে মাদ্রাসা বন্ধ করে দিবে। ইসলামের দুশমন ইহুদি বেঈমান সুযোগ পেলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। এত মুসিবতের মাঝেও আল্লাহর শুকর তাকায় দেখো, যাদের মধ্যে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, আল্লাহর রহমত, এরা এখনো সারা দুনিয়ার মধ্যে সম্মানে আছে। এরে নবীরা আসে উম্মতের দল, রহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য রহমত হইয়া জমিনে আসেন। রহমতের নবী বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত, আমি নবী কারো জন্য বটদোয়া করতে আসি নাই। আমার নবী রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাশর জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত। এরে নবীর উম্মতের দল, রূহের জগতে নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতে আমার নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। আমার নবী দুনিয়ার জন্য কেমন রহমত, আমার নবী সমস্ত মুমিনদের জন্য যেমন রহমত, দুনিয়াতে সমস্ত বেঈমানের বেলায় আমার নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, আলাদাভাবে নারীদের জন্য আমার নবী রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী আলাদা রহমত। এরে নবীরা আসে উম্মতের দল, আমার নবী উড়ন্ত পাখিদের জন্য আলাদা রহমত। আমার নবী, এরে আল্লাহর গোলাম, নদীর প্রাণী মাছ যা আছে জন্য নবী রহমত। আমার নবী একটা গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। ওই নবী আমার উত্তম আদর্শ আমাদের সামনে রেখে গেলেন। ও হবিগঞ্জের এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও, বৃহত্তর হবিগঞ্জ শাহজাহানপুর এলাকা, ভালো করে শুনো রে বাবা, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল, আদর্শের আমল হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না, নবীর আদর্শের আমল করবে একমাত্র মুসলমান। তারা করবে মুসলমান, অথচ আপনি দাবি করেন মুসলমান, মাথার মধ্যে নবীর তরিকায় চুল নাই, আপনার গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই, আপনার ফ্যামিলির মধ্যে নবীর আদর্শ নাই, ব্যক্তি জীবনে আদর্শ নাই। এরে নবীর আসে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ের নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী আমার, আমি তাকায় দেখি একদিন হুজরায় বসে বসে কান্না করেন, রহমতের নবী আমার কান্না করতেছে। আমি নবীকে আদবের সাথে জিজ্ঞাসা করলাম, ও দয়ার নবী,
আপনি রহমতের নবী কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি বেয়াদবি করবো কেন? আম্মা জান ডেকে বলেন, নবী আমি অল্প বয়সের একটা সন্তান, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়স যখন আমার হয় আমি আপনার ঘরে আসলাম, অল্প বয়সে আপনার ঘরে আসার পর রহমতের নবী আপনি না জানি কোন বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা আপনার কোন বেয়াদবি হয় নাই, আমি কান্নার একটাই মাত্র কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর, যে সময় নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় আমি রহমতের নবী, আমার উম্মতের আমি ভুলব না। এরে নবীরা আসে উম্মতের দল, ও যুবক আল্লাহর নবীর তরিকা মানতে গেলে নামাজ বাদ দিয়া তোমার নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর নবীর তরিকা মানতে গেলে ব্যবসা ছেড়ে দেওয়ার কোনো কথা নাই। নবীর তরিকা মানতে গেলে স্কুল কলেজে লেখাপড়া বন্ধ করা লাগবে না। ও আল্লাহর গোলাম, আমি চ্যালেঞ্জ করে বলি রে বাবা, জমিনের মধ্যে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নাই, এতটাই সহজ। স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। এরে নবীর আসে আল্লাহর মহব্বত নিয়া নবীর তরিকা মেনে চলবা। একটু আগেই বলে দিলাম, বিধর্মীরা নবীর একটা আদর্শ কখনো মানবে না, বরং বিরোধিতা করবে। মুসলমান হইয়া নবীর আদর্শ আমরা মানব, কিন্তু আজ মুসলমান দাবি করি নবীর আদর্শের কোনো পরিচয় নাই, সূরাতের মধ্যেও নাই, সিরাতের মধ্যেও নাই। রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করে গেলেন, হাসরের ময়দানে উম্মতকে নবী ভুলবেন না। এরে নবীরা আসে উম্মতের যুব, আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকা ছাড়ে না, নামাজ বাদ দেয় না। মনটাকে প্রশ্ন করো রে বাবা, তুমি কেন পারবা না? এরে আল্লাহর গোলাম, একটু নজর করে দেখো তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পাঁচ বেলার অভাব নাই, বিবেকটাকে জিজ্ঞাসা করো পারবা না কেন? তোমার আমার মতো কত গোলাম রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহর গোলাম, রহমতের নবী আমার উম্মতের জন্য আদর্শ রেখে গেলেন। আজকে আমরা যারা নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি, ওই আমাদের সম্মান তো কমে নাই, না খাইয়া আমরা কেউ মরে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা একটু নজর করে চিন্তা করো রে বাবা, ঘুমের বিছানায় কিন্তু কত যুবকের লাশ, পানির মধ্যে কত যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরার আগে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নবীর তরিকা মেনে চলো রে বাবা। আমার মায়ার নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই রে উম্মত। ওই নবীর উম্মতেরা তোমার মতো যুবক আজকে ব্যবসা করে যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন? এরে নবীর আশে ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে হলো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। এরে পর্দার আড়ালের আম্মা যান, এরে মা আপনারা কত দামি নারী, আল্লাহ পাক আপনাদের এত সম্মান দান করেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন ভাবে কেউ সম্মান দিতে পারবে না। যদি কোনো চালাক আপনাদের আলাদা সম্মান দেওয়ার স্লোগান দেয়, নারীদের সম্মান হবে না হবে, নারীরা বড় অপমান। আল্লাহ পাক নবীর মাধ্যমে আম্মা জানদের সম্মান বাড়ায় দিলেন। এরে আম্মা জানেরা আপনাদের মতো কত নারী
এই দুনিয়াতে আসে ইয়া তোমার দাদা কেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল দিয়া নিজে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহ পাক ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন ইমানদার ফেরাউনের স্ত্রী আসিয়া এতটাই দামি হয়ে গেলেন আল্লাহর নবী বলেন আসরের ময়দানে জান্নাতের ময়দানে আমি নবীর সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে পর্দার আড়ালের আম্মা যান আল্লাহ পাক ওই নারীর ঈমান এত মজবুত করেছেন যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা বলে দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহ পাক যদি আসিয়াকে দিনদারি বানাইতে পারেন আপনারা কেন পারবেন না রে মা এই দুনিয়াতে আপনাদের আদর্শ ভালো হলেই তো দুনিয়াতে ভালো সন্তান আসবে এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে অতএব আল্লাহর নবীর সুন্নতের আদর্শের আমলের বিকল্প আদর্শ মানুষ হওয়ার কোনো রাস্তা নাই এর নবীর আশে উম্মতের দল ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করি এ দয়ার মালিক জীবনে তো গুনাহ কম করি নাই নবীর উম্মত হয় নবীর তরিকার থেকে দূরে সরে গেলাম আজকে থেকে তওবা করব মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর সুন্নতের বাহিরে চলব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব যদি আল্লাহর বান্দারা অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ এই পুরা এলাকার ভিতরে নবীর সুন্নতের আদর্শ জারি করে দেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন আমিন।